আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভিদ উৎপন্ন করেন, শস্য দেন, ফল দেন। মারিয়াম আলাইহাস সালাম কেও ফল দিয়েছিলেন কে? ঘটনাটা আপনারা ভালোভাবে বুঝবেন। মারিয়াম আলাইহিস সালাম চেম্বার অফ দ্য প্রেয়ার, প্রার্থনার চেম্বার অর্থাৎ মেহরাবে অবস্থান করতেন। জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেতেন, তার খালু গিয়ে দেখতেন মৌসুম ছাড়া ফল। সুবহানাল্লাহ, আপনি আমার কাছে আসলেন, যে ফলটা এদেশে পাওয়া যায় না, আমার কাছে আসার কোনো চেষ্টাও নাই, করোনার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, এবং এই ফলটি এমন যেটি দীর্ঘদিন থাকে না, আপনি আমার কাছে আসলেন, তাহলে কি স্বাভাবিক থাকবেন নাকি আশ্চর্যান্বিত হবেন? كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا. যখনই জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, এমনি ভাবে নবী রাসূল প্রফেট এন্ড মেসেঞ্জার, সেই জাকারিয়া যখন মারিয়াম আলাইহাস সালামের কাছে চেম্বার অফ দ্য প্রেয়ার মেহরাবে যেতেন, তখনই তার কাছে মৌসুম ছাড়া ফল দেখতে পেতেন। সুবহানাল্লাহ, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে রিজিক পেতেন। আপনি যদি আমার কাছে এমন মৌসুম ছাড়া ফল পান, তাহলে কি করবেন? আপনি যে কাজটি করবেন জাকারিয়া আলাইহিস সালাম সেটি করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম কি করেছিলেন? আপনি আমাকে পেলে কি করবেন? আপনি প্রশ্ন করবেন, ভাইটি কোত্থেকে পেলেন, তাই না? জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মারিয়াম, ফ্রম হুইচ প্লেস, ফ্রম হোয়ার, কোত্থেকে তুমি এগুলো পেলে? ডিড ইউ অ্যাটেন্ড, কোত্থেকে তুমি পেলে? قالت هو من عند الله. আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রশ্ন ছুড়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ফ্রম মাই লর্ড, এটি আমার আল্লাহ বিশ্বপতি পালক আল্লাহর কাছ থেকেই ফল এসেছে। সুবহানাল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম যেমনি ভাবে দোয়া করেছিলেন, ঠিক তেমনি ভাবে দোয়া করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। কুরআনে কারীমে এসেছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন নিঃসন্তান, তার সন্তান হত না, তিনি প্রার্থনা করেছিলেন কার কাছে? আরো জোরে বলুন, আপনার যদি সন্তান না হয়, আপনি যদি নিঃসন্তান থাকেন, তাহলে এই সন্তান কামনা করবেন একজনের কাছে, চিৎকার করে বলুন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলছেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে, মিন লাদুনকা, লাদুনি মানে তোমার পক্ষ থেকে, আমাকে একটি নেককার পুত্র সন্তান দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাম প্রার্থনা করেছেন, আমার আল্লাহ কবুল করেছেন, কথা ঠিক কি না? একজন এঞ্জেল ফেরেশতা তার কাছে আসলো, এসে তাকে ডাকলো, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া ক্বাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া স্ট্যান্ডিং এট দ্য প্রেয়ার, এট দ্য চেম্বার অফ দ্য প্রেয়ার। জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন, বন্দিগি করছেন, এমত অবস্থায় ফেরেশতা এসে বলছে, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাইয়িদাম ওয়া হাসুরাম ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহু আকবার, গ্ল্যাড টিডিংস সুসংবাদ জানাচ্ছেন যে আল্লাহ তোমাকে এমন একটি সন্তান দিবেন যে হবে সাইয়িদা, লিডার হবে। লিডারশিপ অত্যন্ত বড় জিনিস, কথা ঠিক কিনা? একজন আলেমের লিডারশিপের ভিত্তিতে আমরা সলাত কায়েম করি, কথা ঠিক কিনা? লিডারশিপের গুরুত্ব অনেক বেশি,
এবং এই লিডারের আনুগত্য করাকে জরুরি করে দিয়েছেন কে বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসসামি ওয়াত তাআ ইমাম যেই কমান্ড করবে আমির যে নির্দেশ দিবে সেটাকে তোমাদের মানতে হবে শুনতে হবে এবং পুরোপুরি মেনে চলতে হবে জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা সুসংবাদ দিচ্ছে আল্লাহ তোমাকে যেই সন্তান দিবেন সে সন্তান নেতা হবে সে সন্তান নাবিয়ান হবে নবী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সন্তান দিয়েছিলেন সে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে কবুল করেছেন সুবহানাল্লাহ আমরা নবী হতে পারিনি আমরা রাসূল হতে পারিনি কিন্তু বিশ্বনবীর উম্মত হতে পেরেছি কথা ঠিক কিনা খুশি নাকি বেজার আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর বান্দা হিসেবে আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে একই আকাশের নিচে জমিনের উপরে বসবাসকারী হিসাবে ঐক্যবদ্ধ হয়ে তাওহীদের পক্ষে কুরআনের পক্ষে বাতিল আর তাগুতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বাতিল আর তাগুতকে প্রতিহত করার তৌফিক ইনায়াত করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন